यो व्यूअर्स আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্ন 71 ভিডি চ্যানেলে। চ্যানেলের পক্ষতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আমাদের ধারাবাহিক লেকচার ছিল এইচএসসি আইসিটি অর্থাৎ চ্যাপ্টার 4 এইচটিএমএল সম্পর্কে। আমরা জ্ঞান অনুধাবন এবং উচ্চতর দক্ষতা নিয়ে টোটাল 50 থেকে 60টি কোয়েশ্চন নিয়ে আলোচনা করব। যে কোয়েশ্চনগুলো আপনারা সলভ করলে ইনশাআল্লাহ এইচটিএমএল চ্যাপ্টার নিয়ে আপনাদের এমসিকিউ এবং সিকিউতে কোনো ধরনের প্রবলেম থাকবে না। ইতিমধ্যে আমি 2টি লেকচার দিয়েছি, 1 থেকে 10 নম্বর কোয়েশ্চন পর্যন্ত 1টি লেকচার এবং 10 থেকে 15 নম্বর কোয়েশ্চন পর্যন্ত 2nd লেকচার। আজকে আমাদের 16 নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে এস্থেটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য লিখো। অর্থাৎ আমরা জেনে রাখতে পারি এস্থেটিক ওয়েবসাইট অর্থ স্থির ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট অর্থ গতিশীল ওয়েবসাইট। এস্থেটিক ওয়েবসাইট হলো কোনো পরিবর্তন হয় না, আপনি যখন ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন সারা জীবন এই ওয়েবসাইটটি একই ধরনের থাকবে, এটিতে কোনো আপডেট আসবে না। এবং অন্যদিকে ডাইনামিক ওয়েবসাইট প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকবে। যেমন ডাইনামিক ওয়েবসাইট যদি আপনাদেরকে বলতে হয়, আমরা যে এসএসসি এইচএসসি রেজাল্ট যখন আমরা রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার দিয়ে আমরা যখন রেজাল্ট দেখতে যাই, তখন আমরা ইনপুট দেওয়ার পর আমাদেরকে একটা আপডেট প্রত্যেক সময় আপডেট ওয়াইজ একটি আউটপুট দিয়ে থাকে, ওটি হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এখন আমরা জানবো এস্থেটিক ওয়েবসাইট ওয়েবসাইটের থিম এবং ওয়েব পেজের কন্টেন্ট নির্দিষ্ট, এবং ডাইনামিক ওয়েবসাইট ওয়েবসাইটের ডিজাইন এবং কন্টেন্ট রান টাইমে পরিবর্তন হয়। অর্থাৎ এটি প্রতিনিয়ত পরিবর্তন হয় এবং সৌন্দর্য মণ্ডিত করে ওয়েবসাইটকে। 2 নম্বর দেখতে পাচ্ছি কয়েকটি মাত্র মার্ক আপ থাকায় দ্রুত লোড হয়। হ্যাঁ, আপনারা জানতে পারবেন যে এস্থেটিক ওয়েবসাইট দ্রুত লোডিং হয়, কেননা সেখানে বেশি কন্টেন্ট থাকে না এবং ভাষার ব্যবহার অর্থাৎ সিএসএস এবং এইচটিএমএল ভাষা দিয়ে তৈরি করার কারণে শুধুমাত্র স্বল্প সময়ের মধ্যে এস্থেটিক ওয়েবসাইট লোডিং হয়। অন্যদিকে ডাইনামিক ওয়েবসাইট কন্টেন্ট তৈরি হওয়ার জন্য লোড হতে দেরি হয়। অর্থাৎ যেহেতু ডাইনামিক ওয়েবসাইটে ইনফরমেশন অ্যাভেলেবেল এবং ওখানে সুসজ্জিত থাকে এবং প্রতিনিয়ত পরিবর্তন করতে হয়, আপডেট দিতে হয়, এই জন্য লোড হতে একটু দেরি হয়। 3rd কোয়েশ্চেন, কখনো ডেটাবেজ কানেক্টিভিটি ব্যবহার করে না। অর্থাৎ এস্থেটিক ওয়েবসাইটে আপনি প্রবেশ করতে কোনো ধরনের ইন্টারনেটের ইন্টারনেট যদিও আপনি ইউজ করেন, ডেটাবেজে কানেক্টিভিটি নেই। অর্থাৎ ডেটাবেজের সাথে ইন্টারনেটের কোনো সংযুক্ত নেই, ফলে আপডেট হওয়ার কোনো সুযোগ থাকে না। এবং 3rd দেখতে পাচ্ছেন ডেটাবেজ কানেক্টিভিটি ব্যবহার করে, ডাইনামিক ওয়েবসাইটে ডেটাবেজ কানেক্টিভিটি ব্যবহার করে। 4 তুলনামূলক বেশি নিরাপদ। হ্যাঁ, এস্থেটিক ওয়েবসাইট তুলনামূলক নিরাপদ হওয়ার একটি কারণ, যেহেতু ওয়েবসাইটটি একবারই তৈরি করা হয়, এখানে কোনো পরিবর্তন হয় না। এবং ডাইনামিক ওয়েবসাইট একটু কম নিরাপদ, যেহেতু এটি প্রতিনিয়ত ইনফরমেশন পরিবর্তন হয়। এই জন্যই 5 কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের তথ্য প্রদর্শন করে, সাধারণত স্কুল কলেজের ওয়েবসাইটগুলো আমাদের এস্থেটিক ওয়েবসাইট হয়ে থাকে। এবং দেখতে পাচ্ছেন যেখানে রান টাইমে কন্টেন্ট পরিবর্তন হয়, যেমন ই কমার্স, অনলাইন এক্সাম এবং ইত্যাদি। ই কমার্সে আপনারা দেখতে পান যে প্রতিনিয়ত যখন কমার্শিয়াল সাইটে আপনারা যাবেন, প্রতিনিয়ত শেয়ার বাজারের ঊর্ধ্বমুখী নিম্নমুখী দামগুলো আমাদেরকে শো করে থাকে। 6 সরাসরি রান করে অন্য সার্ভার ল্যাঙ্গুয়েজ প্রয়োজন। এবং অন্যদিকে দেখতে পাচ্ছেন সার্ভারে অ্যাপ্লিকেশন রান করে এবং আউটপুট ওয়েব পেজ প্রদর্শন করে। এতে সার্ভার ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়। অর্থাৎ এস্থেটিক ওয়েবসাইটে সরাসরি রান করে অন্য কোনো সার্ভার ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় না, ডাইনামিক ওয়েবসাইটে অবশ্যই সার্ভার ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়। এবং আমরা 7 এবং 8, 9 আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। এরপরে আমাদের এটি কোয়েশ্চন নাম্বার ছিল 16, আমরা 17 কোয়েশ্চনে চলে যাচ্ছি। ডোমেন নেম কি? ডোমেন হচ্ছে ইন্টারনেটের সাথে সংযুক্তি নেটওয়ার্ক সার্ভার জন্য একটি নির্দিষ্ট ইউনিক নাম। অর্থাৎ ডোমেন নেম হলো ইন্টারনেটের সাথে সংযুক্ত নেটওয়ার্ক, একটি নেটওয়ার্কের একটি নির্দিষ্ট ইউনিক নাম, যার মাধ্যমে ইন্টারনেটের সাথে সংযুক্তি জন্য কম্পিউটারের নির্দিষ্ট ইউনিক আইপি অ্যাড্রেসের প্রয়োজন হয়। এই আইপি অ্যাড্রেসের একটি আলফানিউমেরিক ক্যারেক্টার বা নাম্বার সম্বলিত নামই হচ্ছে ডোমেন নেম। আপনারা ডোমেন নেম কি? আসলে ডোমেন নেম হলো, যেমন আইপি অ্যাড্রেস হলো একটি ওয়েবসাইটের এক অদ্বিতীয় ঠিকানা, আর এই আইপি অ্যাড্রেসকে কনভার্ট করা হয় সহজে মনে রাখার জন্য ক্যারেক্টার বা নাম্বার সম্বলিত একটি নেমের মাধ্যমে। যেমন আপনারা যদি জানেন 10 স্কুলের ডোমেন নেম কি হচ্ছে 10 স্কুল, কিন্তু তাদের নির্দিষ্ট একটি আইপি অ্যাড্রেস রয়েছে, যদিও ওই আইপি অ্যাড্রেসটি সংখ্যায় নির্দেশ করে, আর সংখ্যাটি সহজে আমরা মনে রাখতে কঠিন হবে বিধায় আমরা ডোমেন নেম ব্যবহার করি। 18 কোয়েশ্চেন, ডোমেন নেম কত প্রকার ও কী কী? ডোমেন ডট চিহ্ন দিয়ে 2 ভাগ করা যায়। একটি হলো নিজস্ব নাম, আরেকটি হলো টপ লেভেল ডোমেন। আবার টপ লেভেল ডোমেন 2, একটি হলো জেনারিক ডোমেন, আরেকটি হলো কান্ট্রি ডোমেন বা ডোমেন কোড। আপনাদেরকে যদি আমি বোঝাতে চাই, এই যে জেনারিক ডোমেন প্রচলিত 7 ডোমেন হলো .com, .government, .mail, .edu, .internet, .organization এগুলো দ্বারা বোঝাচ্ছে। .education অর্থাৎ এডুকেশনাল ইনস্টিটিউট, অর্থাৎ ওই ডোমেন ওই ওয়েবসাইটটি হচ্ছে এডুকেশনাল। .organization অর্থাৎ নন প্রফিটেবল অর্গানাইজেশন, এনজিও ওয়েবসাইট ওটি। একইভাবে ক্ষয়ে আপনারা দেখতে পাচ্ছেন কান্ট্রি কোড বা ডোমেন প্রচলিত সংক্ষিপ্ত নামসমূহ হলো ডোমেনের বিডি, ইজি,
IN, CN, PK অর্থাৎ এসব ডোমেইন নেমের শেষে .bd দ্বারা বোঝায় বাংলাদেশের এটি একটি ওয়েবসাইট। একইভাবে IN দ্বারা বোঝায় এটি একটি পাকিস্তানের ইন্ডিয়ার ওয়েবসাইট। PK দ্বারা বোঝায় পাকিস্তানের ওয়েবসাইট। এবং আজকে আমরা 19 নম্বর কোয়েশ্চনে দেখতে পাচ্ছি ডোমেইন নেম কি কিনতে, ডোমেইন নেম কিনতে হয় কেন, কারণ প্রত্যেকটি ডোমেইন নেম DNS ডোমেইন নেম সিস্টেম যদি একটি ডোমেইন নেম রেজিস্ট্রি করা হয় যখন একটি যদি একটি ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা হয় অর্থাৎ কেন হয় তখন এটি সারা বিশ্ব থেকে একটি ইউনিক আইডেন্টিটি পাবে অর্থাৎ একই নাম আর কেউ ইউজ করতে পারবে না। আর এই ডোমেইন নেমকে কন্ট্রোল করে DNS সিস্টেম অর্থাৎ ডোমেইন নেম সিস্টেম একটি প্রতিষ্ঠান। এরপরে 20 নম্বর কোয়েশ্চন, আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস অর্থাৎ একটি কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের সংযোগ।